নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা জগৎ ইউটিউব চ্যানেলে। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা মাদারবোর্ড এই নামটা সম্পর্কে পরিচিত, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই মাদারবোর্ডে থাকা বিভিন্ন কম্পোনেন্টের সম্পর্কে আইডিয়া খুব কম বা নেই বললেই চলে। আজকের এই ভিডিওটিতে আমরা মাদারবোর্ডে থাকা বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। একটা সম্পূর্ণ কম্পিউটার সিস্টেমে মাদারবোর্ড একটা খুবই গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার। এটি বিভিন্ন ছোট বড় কম্পোনেন্টস দিয়ে তৈরি। প্রতিটি কম্পোনেন্টের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। আজ আমি আপনাদেরকে খুব সহজে মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্টস কোন কাজে ব্যবহৃত হয় তা জানাবো। তো প্রথমেই আলোচনা করব মাদারবোর্ডে থাকা এই নীল রঙের অংশ নিয়ে। এই অংশে মাদারবোর্ডের সাথে PS2 কিবোর্ড লাগানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর উপরে যে সবুজ রঙের একটা পার্ট দেখা যাচ্ছে, এই অংশটি মাদারবোর্ডের সাথে PS2 মাউস লাগানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর পাশে যে সাদা রঙের একটি পোর্ট দেখা যাচ্ছে, এটিকে বলা হয় DVI পোর্ট, অর্থাৎ ডিজিটাল ভিডিও ইন্টারফেস। এই পোর্টটির মাধ্যমে বেশ কিছু মনিটর বা ডিসপ্লে সিস্টেমে ভিডিও আউটপুটের ক্ষেত্রে এই পোর্টটি ব্যবহার করা হয়ে থাকে। এর উপরে যে পোর্টটা দেখা যাচ্ছে নীল রঙের, এটার নাম হচ্ছে VGA পোর্ট, অর্থাৎ ভিডিও গ্রাফিক্স অ্যারে। এই পোর্টটির মাধ্যমেও বেশ কিছু মনিটরে বা ডেস্কটপে ভিডিও আউটপুট ক্ষেত্রে এই পোর্টটি ব্যবহার করা হয়। এর পাশে যে ছোট্ট একটা পোর্ট দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে HDMI পোর্ট, অর্থাৎ হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটিও একটা ভিডিও আউটপুট পয়েন্ট, যেখান থেকে অত্যাধুনিক মনিটর বা ডেস্কটপে আপনি ভিডিও আউটপুট দিতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আগের যে দুটো ভিডিও পোর্ট আমরা জানলাম সেটায় কেবলমাত্র ভিডিও আউটপুটই দেওয়া যায়, এখান থেকে কোনো রকম অডিও আউটপুট আপনি দিতে পারবেন না। কিন্তু এই HDMI পোর্টের মাধ্যমে আপনি একটা মনিটরে ভিডিও এবং অডিও এই দুই ধরনেরই আউটপুট দিতে পারবেন। এর পাশে যে ছোট ছোট পোর্টগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে USB পোর্ট, যার ফুল ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই পোর্টগুলির মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের পোর্টেবল ডিভাইস বা পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি জিনিসপত্রগুলো আপনার মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ করতে পারবেন। এর উপরের দিকে অংশে রয়েছে একটি ল্যান পোর্ট, এটি ব্যবহৃত হয় আপনার মাদারবোর্ডের সাথে কোনো ইন্টারনেটের কানেকশন সংযোগ করার প্রক্রিয়ার ক্ষেত্রে। এই পোর্টটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। এর পাশে যে পোর্টগুলি রয়েছে এগুলো অডিও পোর্ট হিসেবেও পরিচিত। আপনি আপনার মাদারবোর্ডের সাথে বেশ কিছু অডিও ডিভাইস এর ইনপুট আউটপুট এই সংযোগগুলো করতে পারবেন। এছাড়াও এই পোর্টে আপনি মাইক্রোফোন লাগিয়েও কাজ করতে পারবেন। এর পাশে যে পোর্টটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে AGP পোর্ট, অর্থাৎ অ্যাক্সেলারেটেড গ্রাফিক্স পোর্ট। এই পোর্টটির মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডে বিভিন্ন ধরনের ভিডিও কার্ড, যেমন গ্রাফিক্স কার্ড যেগুলোকে আমরা বলে থাকি, সেই গ্রাফিক্স কার্ডগুলো আপনি এই পোর্টটির মাধ্যমে আপনার মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করতে পারবেন। এর পাশে যে সাদা রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় PCI স্লট, অর্থাৎ পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট স্লট। এই স্লটটির মাধ্যমে আপনি আপনার মাদারবোর্ডের সাথে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার অ্যাড করতে পারেন, যেমন মোডেম, টিভি টিউনার কার্ড, বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড এই পোর্টটিতেই অ্যাটাচ হয়ে থাকে। এর পাশে যে কালো রঙের পোর্টটি দেখা যাচ্ছে, এটা হলো ATA IDE কানেক্টর। এই পোর্টটির মাধ্যমে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক ড্রাইভ, 3D বা DVD ড্রাইভ বা ফ্লপি ড্রাইভ আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট করা যায়। এর পাশে যে পোর্টগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম SATA কানেক্টর। এর মাধ্যমে বর্তমান যুগের হার্ড ডিস্ক ড্রাইভ, বিভিন্ন ধরনের CD ড্রাইভ আপনার মাদারবোর্ডের সাথে কানেক্ট করা যায়। এবারে যে পোর্টটি দেখা যাচ্ছে, এটির নাম ATX পাওয়ার কানেক্টর। SMPS থেকে মাদারবোর্ডে মেইন বিদ্যুৎ সংযোগ এই পোর্টের মাধ্যমেই আপনাকে দিতে হয়, অর্থাৎ SMPS থেকে এই পোর্টে যদি আপনি বিদ্যুৎ সংযোগ না দেন তাহলে আপনার কম্পিউটার বা মাদারবোর্ড কোনটাই অন হবে না। এর পাশে যে স্লটটি দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় RAM স্লট, অর্থাৎ এই স্লটগুলিতে আপনার কম্পিউটারে ব্যবহৃত RAMটাকে এখানে লাগানো যায়। বেশিরভাগ মাদারবোর্ডেই একাধিক RAM স্লট দেওয়া থাকে, কারণ ভবিষ্যতে ব্যবহারকারী চাইলে এই স্লটে একাধিক RAM কার্ড লাগিয়ে কম্পিউটারের RAM এর মাত্রাকে বাড়িয়ে নিতে পারে। এটিকে বলা হয় CPU সকেট। এখানে ব্যবহারকারী বিভিন্ন ধরনের প্রসেসর, যেমন ইন্টেল Core 2 Duo, ইন্টেল i3 এবং ইন্টেল i5 এর মতো প্রসেসরগুলি এই সকেটে লাগাতে পারে। এবং সর্বশেষ আপনার CPU সকেটের উপরে যে প্রসেসর থাকে তার উপরে যে একটি কুলিং ফ্যান লাগানো থাকে, সেই কুলিং ফ্যানটি মাদারবোর্ডের সাথে এই পোর্টটির মাধ্যমেই কানেক্ট করতে হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক এবং শেয়ার করুন, এবং এরকমই আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।